এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, গ্রেফতার হওয়া দুই মন্ত্রীর চেয়ারে বসতে নতুন মুখের সন্ধান করছেন মমতা। রাজ্যের দুই মন্ত্রী জেলে, দুজনেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। নারদাকাণ্ডে গ্রেফতার হয়েছেন, কবে ছাড়া পাবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, অথচ তাদের ছাড়া এই কোভিড পরিস্থিতি অচল হয়ে বসেছে রাজ্য। তাই দুই মন্ত্রীর চেয়ারে বসতে নতুন মুখের সন্ধান করেছেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত এমনই জল্পনা আজ। বৃহস্পতিবার দিনভর মজে রইলেন বঙ্গবাসী, যদিও জল্পনা ভিত্তিবিহীন বলেই দাবি তৃণমূলের। সোমবার সাত সকালে নারদাকাণ্ডে গ্রেপ্তার করা হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরতে কি সুব্রত মুখোপাধ্যায়। এদিন গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ফিরতে কি সুব্রত মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন শুনেই নবান্নে যাওয়ার পথে গাড়ি ঘুরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান নিজাম ব্যালান্সে। দাবি জানান তাকে গ্রেপ্তার করার। তাকে গ্রেপ্তার না করলে তিনি সেখান থেকে সরবেন না, ঠায় বসে থাকেন তিনি ঘণ্টা খানেক, পরে ফেরেন নবান্নে। বুধবার নারদাকাণ্ডে মামলার শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে, অনিবার্য কারণবশত এদিন শুনানি হয়নি, কবে তাও নোটিশে স্পষ্ট নয়। এ খবর পেয়েই কার্যত মাথায় হাত মমতার। মন্ত্রীর পাশাপাশি ফিরে থাকেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান, তাই করোনা পরিস্থিতিতে মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফিরে থাকেন। সেই ফিরে থাকেন গ্রেপ্তার হওয়ার পর সবথেকে বেশি বিপাকে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা, তাই এবার নতুন মুখ খুঁজছেন মুখ্যমন্ত্রী মমতা। গ্রেপ্তার হওয়ার দুই মন্ত্রীর চেয়ারে বসতে পারেন এবার নতুন মুখ, এমনই জল্পনা গোটা রাজনৈতিক মহলে। তো এখন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার কি মনে হয় বসানো উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন পরবর্তীতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।